ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে যে 11 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে নিচে প্রশ্ন উত্তর, নির্দেশ মতো উত্তর দাও, আইতে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অন্ধকূপ হত্যার প্রথম প্রচারক হলেন হলওয়েল। দুই, ঠিক উত্তরটি বেছে নাও। চতুর্থ, ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয় 1799 খ্রিস্টাব্দে। তিন, বেমানান শব্দটি খুঁজে বের করো, ডেভিডিয়ার, উইলিয়াম পিট, উইলিয়াম কেরি, উইলিয়াম পিট। দুইয়ের আয়তে বলেছে কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়, 1817 খ্রিস্টাব্দে। দুই, মুর্শিদাবাদের পরিবর্তে মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন, মুঙ্গেরে। তিনের আয়তে আছে টিকা লেখো, সত্যলোক সত্যবিলোপ নীতি। 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। উদ্দেশ্য, সত্যবিলোপ নীতি গ্রহণের পিছনে লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। শর্তাবলী প্রধান শর্ত হলো, এক হচ্ছে কোম্পানি সৃষ্ট, কোনো দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। দুই হচ্ছে, এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে এবং ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। তিন, একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। চুক্তিবদ্ধ রাজ্যসমূহ, ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবার, সাতারা, ভগৎ, সম্বলপুর, নাগপুর প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তিনের 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা প্রেসিডেন্সিতে কোন কোন অঞ্চলে অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এই যে বাংলা প্রেসিডেন্সি ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরা অঞ্চল মিলে ছিল বাংলা প্রেসিডেন্সি। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরা অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। চারের আয়তে বলেছে চার্লস উডের প্রতিবেদনটি সম্পর্কে আলোচনা করো। তোমাদের বইয়ের 46 পৃষ্ঠাতে এটা রয়েছে। ১৮৫৪ খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। তাকে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ বলা হয়। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে ইংরেজি এবং ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। চারে দুয়ে দিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেয়ানি লাভের গুরুত্ব। বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেয়ানি লাভ। 1765 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় লর্ড ক্লাইভ আবার বাংলায় ফিরে আসেন। ততদিনে মীরজাফর মারা গিয়ে তার ছেলে নাজামউদ্দৌলা বাংলার নবাব হয়েছেন। ক্লাইভ অবশ্য বক্সারের যুদ্ধ জয়ের সুবিধাকে ধীরে ধীরে বিস্তৃত করতে উৎসাহী ছিলেন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত উত্তর ভারতের ক্ষমতা সরাসরি দখল না করে মুঘল সম্রাটের অতি মৌখিক আনুগত্য জানায় কোম্পানি। সেই মতো দ্বিতীয় শাহ আলামা সুজাউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানি দুটি চুক্তি করতে উদ্যোগী হয়। সেই মোতাবেক 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে দুটি চুক্তি হয়। ওই চুক্তিগুলি অনুসারে কোম্পানিকে 50 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসনভার ফিরে পান। কেবল কারা এবং এলাহাবাদ অঞ্চল অযোধ্যা থেকে আলাদা করে মুঘল বাদশাহের হাতে তুলে দেওয়া হয়। বাদশাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করেন। সেই ফরমান অনুযায়ী বাংলা, বিহার এবং উড়িষ্যার দেয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। তার বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দিতে অঙ্গীকার করে। পাঁচের আয়তে আছে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো।
সূচনা পলাশি যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়ে ভারতে তাদের জয়যাত্রার সূচনা ঘটায়। অপরদিকে বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পরে দেশে কোম্পানির রাজনৈতিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়। পলাশি অপেক্ষা বক্সারের অধিক গুরুত্ব এক ভাগ্য নির্ণায়ক যুদ্ধ হিসাবে। পলাশি নয়, বক্সারের যুদ্ধই ছিল ভারতের ইতিহাসে ভাগ্য নির্ণায়ক যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল যদি ইংরেজদের প্রতিকূলে যেত তাহলে ভারতের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। ঔপনিবেশিক শাসনে দৃঢ়তায় পলাশি যুদ্ধে জিতে কোম্পানি ভারতের ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ অতিক্রম করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধে জিতে কোম্পানি ঔপনিবেশিক শাসনকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা। পলাশি যুদ্ধে জিতে বাংলা ইংরেজ কোম্পানি জয়যাত্রার সূচনা ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ শক্তিকে বাধা দেওয়ার মতো আর কোনো শাসক রইল না, ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার পথ নিষ্কণ্টক হয়। চার হচ্ছে উত্তর ভারতে আধিপত্যের সূচনা। বক্সারের যুদ্ধে জেতার পর কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্যকে দৃঢ় করে উত্তর ভারতের দিকে নজর দেয়। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোম্পানির অনুগত শাসকে পরিণত হন এবং নাম সর্বস্ব মুঘল বাদশাহ কোম্পানির দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, ফলে সমগ্র উত্তর ভারত জুড়ে কোম্পানির আধিপত্যের সূচনা ঘটে। পাঁচ, আর্থিক লুণ্ঠনের সূচনায়। পলাশি যুদ্ধে জয়লাভের পর কোম্পানি বাংলার অর্থনীতিকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে, কিন্তু বক্সারের যুদ্ধে জয়লাভের পর বাংলার বাণিজ্য আর অর্থনীতির ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। বাংলায় কোম্পানির অবাধ অর্থনৈতিক লুণ্ঠন শুরু হয়। পাঁচে দু নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশি ব্যবস্থার আমলাতন্ত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর। মুঘল পুলিশি ব্যবস্থায় ফৌজদারি কোতোয়াল চৌকিদারের ক্ষমতা ছিল বেশি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেয়ানি লাভ করে তখনও এই ব্যবস্থাই চালু ছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না, তাই পুলিশি ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল, কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরানো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখভাল করার জন্য পুলিশি থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দারোগা দায়িত্বপরায়ণ দারোগা তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানির শাসনের ক্ষমতার কর্তৃত্বের প্রতীক, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলত, ফলে সাধারণ মানুষের ওপরে চলত জমিদার আর দারোগার যৌথ পীড়ন। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে, ফলে আবারও রাজস্ব আদায় আরক্ষার দায়িত্ব একজনেরই হাতে চলে যায়। রাজস্ব আদায় এবং পুলিশি দমনপীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই, কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচে পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। এর সাথে আছে আমলাতন্ত্র, অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র, তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না। ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাদের কাজ, ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল। কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। ভারতে ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা দক্ষতার সঙ্গে কাজ করে না, ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা এবং কোনোরকম উপহার নেওয়া বন্ধ করে দেন, আর পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস। অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি। লর্ড কর্নওয়ালিসের সময় থেকে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন, সেজন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়।
সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন। তবে ব্রিটেনে কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনের প্রশিক্ষণকে উপযুক্ত বলে মনে করতেন। শেষ পর্যন্ত হেলবেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু হয়। সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকে হেলবেরি কলেজে যোগ দিতে হতো। একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়েছিল। পাশাপাশি সিভিল সার্ভেন্টরা নিজেদের একটা আলাদা গোষ্ঠী হিসাবে ভাবতে শুরু করে। ওই ঐক্যবোধের সংকীর্ণ গোষ্ঠী ভাবনা অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।